আগের ভিডিওতে তোমাদের লেনোভো আইডিয়া 320 ডিসেম্বল কী করে করবে সেটা দেখিয়েছি, এখনকার ভিডিওতে অ্যাসেম্বল করব। আর এই ল্যাপটপটার এলসিডি প্রবলেম আছে, এলসিডিটা চেঞ্জ করব, র্যামটা আপগ্রেড করব। র্যাম আছে 8 জিবি র্যাম, আপগ্রেড করে দেখব। এখানে 4 জিবি আছে, 8 জিবি করব, এটা করব। তারপর এরপরের ভিডিওতে আবার ওয়েস্টটা লোড করব, ওয়েস্ট লোড করে দেখব আদার্স ফাংশানগুলো ঠিক আছে নাকি। এখন জাস্ট চেক করব এলজিটার যে প্রবলেম ছিল সেটা প্রবলেম সলভ হয়েছে নাকি, আর এই যে একটা একটু কভারটা ভাঙা আছে সেটা রিপেয়ার করা দেখব। তো স্টার্ট করছি। বিলটা দেখে নেব কোন জায়গায় ভাঙা আছে নাকি। তো ঠিক আছে, এই কর্নারটা ঠিকই আছে, হিঞ্জ কভারটা প্রবলেম আছে। আরে স্টপ করে দে। দুই দিক থেকেই আটকাতে হবে কভারটা। খুব হালকা করে ফেভিক দিতে হবে, গিলেও পাওয়া যায় না মার্কেটে, সেই কারণে যেহেতু ভাঙা হালকা করে খেলে দিতে আটকে দিতে হবে দু সাইডে। ফেভিক নেওয়া নিয়ে আসা আছে, তো জাস্ট সেট করে দেবো। এটা পাতলাভাবে লাগানোর জন্য আমি ছুরি ব্যবহার করবো, ছুরি পাতা অল্প একটু নিয়ে জাস্ট লাগাবো, কেননা পরে যদি প্রবলেম হয় আর খুলতে পারবো। হাওয়া লাগিয়ে কিছুক্ষণ ধরে রাখলে আটকে যাবে।
আবার এই সাইডটাতেও করতে হবে। উপরের দিকে হয়েছে, ব্যাক সাইডটায়, ব্যাক সাইডেও অল্প করে মারতে হবে যাতে পরে খোলা যায়। যেটা বেশি পড়ে গেছে পরে কখনো খুলতে গেলে অসুবিধা হবে। এবার আমি এটাকে লাগিয়ে এখনো চেক করলাম না এলসিডিটা ভালো আছে নাকি। রাউটিং কেবিল রাউটিংগুলো ঠিকঠাক করে করতে হবে, কেবিল রাউটিং পরে করবো কেননা এখন আগে এলসিডিটা ঠিক আছে নাকি সেটা দেখার প্রয়োজন। মাদারবোর্ডটা আটকে নেবো, আমি তিনটে স্ক্রু দিয়ে জাস্ট আটকে সিস্টেমটা অন করে একবার এলসিডিটা জাস্ট চেক করে নেবো যে ঠিকঠাক আছে কিনা। এলসিডিটা দেখবো ঠিক আছে নাকি ডাইরেক্ট পাওয়ার দিয়ে। এলসিডি ঠিক আছে, তো এবার বন্ধ করে সিস্টেমটাকে সেট করব। সবই করা আছে, এটা কাট করবো হেলথ দুটো।
কেবিল রাউটিংগুলো দেখে করতে হবে। যেহেতু সিঙ্গেল স্লট 4 GB চেঞ্জ করে 8 GBটা লাগিয়ে দেবো। 8 GB তে 16 GB ম্যাক্সিমাম লাগানো যাবে। আমি সেটা অন করব। আর অসুবিধা হবে না ওই ভাঙাটার জন্য। তবে কিবোর্ডটাও ভালো আছে না সেটাও চেক করতে হবে। সব কালকে চেক করা যাবে, পরে নেক্সট ভিডিওতে চেক করা যাবে। এখন সিস্টেমটা অন হচ্ছে।